মঞ্চে আহ্বান করছি, তিনি তার মূল্যবান পরামর্শ এবং কর্মীদের প্রতি তার কি নির্দেশ সেই নির্দেশ দিবেন আগামী 29 তারিখের ওই অংশসভা নির্বাচনকে কেন্দ্র করে। খালিদুর আলী,
পাঁচ নম্বরে নাজির, দশ নম্বরে মোহাম্মদ রফিকুল আলম, আর এক নম্বরে মেমফুল। ইংরেজি চাইতে হবে, ইংরেজি জিতানো মানে মমতা ব্যানার্জিকে জিতানো, মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে জিতানো। ওই ছটা প্রার্থীকে গাইছে ডেকেছি, এখন একটা কথা কহব। মায়েরা আছেন, ওদের মায়েরা হাঁটা লক্ষ্মীর ভান্ডার মায়েরা পাব তো পালনের আগে স্বাস্থ্য সাথী 5 লাখ টাকা, 32 বছর কংগ্রেসের শাসক আর 34 বছর সিপিএম এর শাসন। কই এই কনসেপ্ট তো কাউরও আসেনি। প্রফুল্ল ঘোষ, সিদ্ধার্থ রায়, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, জ্যোতি বসু, কাহরো মাথাতে তো এটা এলো না যে ফ্রি রেশন দিতে হবে, কারো মাথাতে এটা আসেনি মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিতে হবে, কারো মাথাতে এটা আসেনি যে স্বাস্থ্য সাথী 5 লাখ টাকা করে মায়েদের নামে করতে হবে। 69টা প্রকল্প, তার মধ্যে 15টা প্রকল্প ওটা কই, 15টা প্রকল্প আমরা দিদির দুধ হিসাবে আর দিদির সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কর মানে এই যে যতগুলো কংগ্রেস আমলে যুক্ত ফ্রন্ট বাম ফ্রন্ট সিপিএম আমলে মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ কিন্তু সাধারণ মানুষের কথা ভাবেনি, ভেবেছে কে যে টালির বাড়ি থেকে এসেছে সেই মমতা ব্যানার্জি, চিরসুখী জন হবে কি কখন ব্যথির বেদনা বুঝিতে পারে যে চির সুখী, সোনার চামচ মুখে দিয়ে জানিয়েছে ও গরিবের কথা কি ভাবে। তাই দেশ স্বাধীন হওয়ার পর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত গরিব মানুষের কথা কেউ ভাবেনি, একমাত্র ভেবেছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মায়েরা আজকে সকালবেলা বাচ্চাকে স্কুলে পাঠাইছে, জুতা টাকার দেওয়া মমতা ব্যানার্জি, বইটা ব্যাগ টাকার দেওয়া মমতা ব্যানার্জি, স্কুলে মিড ডে মিল কার দেওয়া মমতা ব্যানার্জি, যুবশ্রী কন্যাশ্রী 18 বছর হলেই মেয়ের বিহাতে 25,000। আমি বামুনওয়ালাতে গেলাম একটা মিটিং ওই কন্যাশ্রী বিহা হয়েছে, মা বাবা পারে না 25,000 টাকা, ওই বিহা থেকে আমি লাভ কিয়া ওই 500 টাকা বরকে 500 টাকা ওই বউটা খেতে দিব। এই এই হচ্ছে মমতা ব্যানার্জি, সাধারণ গরিব মানুষের কথা। এখন আমাদের উপস্থিত আছেন এখানে, আমাদের গর্ব, আমি আবার বলছি সিনিয়র মাদ্রাসা মাদ্রাসায় হেডমাস্টারকে, আপনারা আমার কাছে কান ফুসফুস করে থুক ভরলে হবে না, মাননীয় মন্ত্রী আছে এখানে, আপনারা এসে আপনাদের কথা বলুন। আর এখানে উপস্থিত আছেন আমার জামাই, কই রফি কই, আমার জামাই কেন কই কেন, আমরা বাঙালি ধর্ম যার যা উৎসব সবার, কবুল হলো কথাটা, তো মফি আমার জামাই, গোলাম রব্বানী আমার ভতিজা, এটাই বাংলা, এটাই মমতা ব্যানার্জি।
এটাই তুমি বলবো। আমরা হুসেন ঈদ পালন করব, আমার বাড়িতে রসগোল্লার পায়েস করব, হুসেন ঈদ আমরা লবি সাহেবের জন্মদিন পালন করব, আমরা দুর্গা পূজা করব, আমরা 25শে ডিসেম্বর একটা বাঙালি ওনার যে কেক কাটে না ওটা খ্রিস্ট ধর্ম, আমরা গুরু পূর্ণিমা পালন করব, আমরা বুদ্ধ পূর্ণিমা পালন করব, ধর্ম যার যা কিন্তু আমাদের পরিচয় আমরা বাঙালি, আমরা বাঙালি। জয় বাংলা, জয় বাংলা, জয় মমতা ব্যানার্জী। তো মগরবের আজান 5:10 হবে, তো আমার ভাতিজা মন্ত্রী কইবে হেডমাস্টার দুটা আইলে না, কিন্তু এখন কে কে আছে এখানে আমার জামাই তৌফিক মফিক ওখান সালাম করে সালাম কুটে গেলে চার মিনিট তো কবল কই ওসা বাকর সালাম আলকিতে চেয়ারম্যান কই চার মিনিট তো করে আমার এমএলএ প্রতিনিধি তোয়াব সাহেব উপস্থিত আছেন, আমার বেটা ভাইয়া জেলা পরিষদের মেম্বার রুকসানা কই মহিলা সভাপতি চারটা বাছুর খাড়া করেছি, চারটা বাছুর বুড়া হয়ে গেল, একটা মুন্না ওর ভালো নাম শামীম আক্তার, আর একটা বাছুর বাবু বক্সি, আর একটা বাছুর আমাদের যুব প্রেসিডেন্ট জিয়া, ওই বাছুর খাড়া, আর একটা বাছুর বিশ্বজিৎ ভাওয়াল, এই চারটা বাছুরকে খাড়া করছি। এখন বাছুরের টক লাগাচ্ছি, হালে জুড়বো আপনাদের সামনে পরিচয় করা। তো বুঝলে গেলি হ্যাঁ, মালোপাড়ার সেই 12টা মার্ডার, মালোপাড়ার মা সিপিএমের উৎপল দত্ত, মালোপাড়ার মা মালোপাড়ার বাবা, আমাদের 22টা কর্মী জেলে ছিল সিপিএমের বারা রাবরাবাদি বারা তাগাত, মগর হাম কিসি সে কম নেই, এই মাফি এই 22টা এই সিপিএমের অত্যাচার, আমার 22টা কর্মে যাবজ্জীবন কারাগার। মাননীয় স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায়, আইনমন্ত্রী হংসরাজ, অগ্রে হাতে পা ধরলে 1 কোটি পয়সা এগড়ে খরচা হয় রে, অগ্রে হাতে পায়ে ধরে 22টাকে ছুটি আইলেছি, তার মধ্যে আমার জামাইও একটা। তো যে কথাটা বলতে চাইছি, যেমন তোমার খাইত পানি তেমন তোমার কান টানি, মানে আমি জেল থেকে ছুটাবো, আমি সব করব, আর 4টা ছড়া, 2টা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হয়েছে, আর একটাও হয়েছে, একটা জেলা পরিষদের বৎসা করব, নাম কইয়া হিরো করব না, অগ্রে খাইয়া খাইয়া জিভা মোটা হয়ে গেছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উঠছে, খাওয়া পাটি চলবে না, অগ্রে জিভা ছিনে নিবে। তাই আগামী 29 তারিখ এই দিদির দৌড় হিসাবে আমরা সবাই ব্যস্ত, তব্য অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি হাতে পায়ে ধরে 29 তারিখ তাক গোটা মালদা জেলা তৃণমূল কংগ্রেস, আমার ভাগ্নে রহিম বক্সি, আমি সব ব্লক প্রেসিডেন্ট, সব এমএলএ এমপি, আবার সামিনা আমার বেটি তাজিমুল, সবাই পড়ে রয়ে ইজ্জত কা সওয়াল, তাই
একটা কথা ফের এই পাটনা মাদ্রাসা উচ্চ মাধ্যমিক আর এই সিনিয়র মাদ্রাসা আপনাদের ছেলে মেয়ের এখানে পড়ে হাই মাদ্রাসা আপনারা ভোট দিবেন কেন আপনাদের ছেলে মেয়েদের শিক্ষা সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা আপনারা ম্যানেজিং কমিটি তৈরি করবেন এখন যারা ব্যবসা করতে চায় সিনিয়র মাদ্রাসা অনারেবল মিনিস্টার সিনিয়র মাদ্রাসা এক্সটেনশন এক্সটেনশন নো এক্সটেনশন অ্যাট অল তাই আমি গর্বিত এই দিদির দূত হিসাবে আমাদের মাননীয় মন্ত্রীও খুব ব্যস্ত পরশুকাই ভারতে দুয়ারে দুয়ারে তাই আজকে নিহড়া করে কহিল বাপ হওয়ার তুমি না এলে হারে পারবে তো বাপ হওয়ার চলে এসছে সবাইকে ধন্যবাদ আওয়াজ কই আসছে যাব গরুকে মাখর লাগলে আমরা ধোঁয়া দিই মাখর ভাগে এমন আওয়াজ গুলো ওই যে কয়টা খাইয়া খাইয়া জি ভাব ওটা হয়ে আছে ওরা ভেঙে যায় বন্দে মানুষ এবার আপনাদের পরিচয় আকমাল হোসেন হাত তুলেন হাত তুলেন খালিদুল আলী পাঁচ নম্বরে নাজির দশ নম্বরে মহিলা প্রার্থী দশ নম্বরে মোহাম্মদ রফিকুল আলম এক নম্বরে মহিলা প্রার্থী মেমফুল মা হাতুর হাসান ঠিক আছে সবাইকে ধন্যবাদ এবার আমাদের মন্ত্রী উত্তর ভগবান গর্ব মাদ্রাস এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের পরম আত্মীয় গোলাম রব্বানী সাহেব তার বক্তব্য রাখবেন তার আগে ওই সিনিয়র মাদ্রাস আর হাই মাদ্রাস হেড মাস্টার তাদেরকে দয়া করে ডাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু নমস্কার প্রণাম আমি আজকে এই বাতনাতে এসে কি চাঁদিপুর ওয়ান টু চানমনি ওয়ান টু টু আচ্ছা এসে আমি অনেক গর্বিত দুই দিন মালদাদের থেকে ভাদো মোতাবাড়ি রতুয়া করে গেলাম কালকে আবার আজকে আসতে হলো কারণটা কি আমাদের মাননীয় এমএলএ যিনি আমার অ্যাসেম্বলিতে গার্জেন যিনার গার্জেনশিপে আমি অনেক কিছু শিখতে পেয়েছিলাম যেমন ফার্স্টবার এমএলএ হয়েছিলাম 2011-তে যিনার নাম হলো শ্যামল মুখার্জি সাহেব আর ইনি আমাদের রাষ্ট্রপতি প্রণবদার সাথী সং সাথী আর দিদিকে সবসময় বলে দিদি নাকে গার্জেন মনে পড়ে কেন যেদিন আমাকে দিদি এখানে অবজারভার শিবিন্দু যেটা তুলাবাজ ছিল যেমন এখান থেকে সরে চলে গেল তারপরে দিদি আমাকে দায়িত্ব দিলেন রব্বানি
মালদার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি অবাক হয়ে গেলাম কি আমি তো সবথেকে জুনিয়র, আর আমার বয়স কিরকম, যখন 82 আমার কাকা এমএলএ হয়েছিল তখন আমি 7 ক্লাসে পড়াশোনা করতাম 82। আপনারা বলুন তো কত সিনিয়র মানুষ। তো দিদি আমাকে বললেন কি রব্বানি ওখানে সমর্দা আছে, রহিম বক্সি আছে, তাজাম্মুল আছে, সাবিত্রী আছে, কিন্তু সবার নাম নেওয়ার পর সমর কাকুর নামটা সমর্দা বলেছিলেন, যার জন্য আজকে আমার আসার প্রোগ্রাম ছিল না। উনি আবার কাউকে ফোন করেছেন, কারণ আমার শরীর অসুস্থ, আর আমার দিল্লির দূতের প্রোগ্রাম ছিল আমার বিধানসভাতে, কিন্তু উপর থেকে ইনস্ট্রাকশন আসলো রব্বানি তোমাকে যেতে হবে ওখানে আইপিকের অফিস থেকে, অভিষেকের অফিস থেকে। আমি আসতে বাধ্য হলাম শরীর খারাপ হওয়ার সত্ত্বেও, কেন কাকার কথা আমি তুলতে পারি না, আর উপর থেকে ইনস্ট্রাকশন চলে আসছে। যে প্রোগ্রামটা আমার ছিল সে প্রোগ্রামটা, এই দূতের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। আমার বক্তব্য আজকের সমাবেশ দেখে আমি অবাক হয়ে গেলাম, মা বোনরা অত সংখ্যায় এসেছেন, আর না মা বোনরা যেখানে থাকার কথা হয় কিন্তু আজকে অবাক হয়ে গেলাম কোনো কথা হচ্ছে না, সব সাইলেন্টলি শুনছে শুধু, আর আপনারা দুটা থেকে বসে আছেন। কাকা একটা আগে কথা বললেন যে ফার্স্ট ইলেকশন কবে হয়েছিল, 1952 আর দিদি কবে আসলেন 2011, মাঝখানে কত ইলেকশন হলো কল্পনার বাইরে, কতগুলো মুখ্যমন্ত্রী আসলেন, অনেক জন আসলেন, কে কে সরকার চলালেন এখানে, কে কে রাজত্ব করলেন, কংগ্রেস, যুক্ত ফ্রন্ট, লেফট ফ্রন্ট, কাকার বক্তব্য আমি শুনলাম। কিন্তু আমার প্রশ্ন একটা, যখন 77 সিদ্ধার্থ শঙ্কর রায় গদি ছাড়লেন, লেফট ফ্রন্ট এসেছিলেন, তখনকার ভারত স্বাধীন হওয়ার পরে 1952 থেকে আরম্ভ করে 77 অবধি আমাদের মুসলিম সমাজের লোক চাকরিতে কত ছিলেন জানেন? জানেন না বলে আপনারা, 7% 107 জন। তখন কারো বাড়িতে বাথরুম ছিল না, কোনো বড় গাড়ি ছিল না, সাইকেল নিয়ে আমরা চলতাম, হেঁটে চলতাম, সব জায়গায় কিন্তু প্রমোশন হয়েছে, সব জায়গায় উন্নতি হয়েছে, একটা কমিউনিটিকে বঞ্চনা রাখা হয়েছিল, লঞ্চনা রাখা হয়েছিল, 7 থেকে 6 হয়নি, 5 হয়নি, 4 হয়নি, 3 হয়নি, 2 হয়নি, একে ঠেকাই দিয়েছিল। দিদি যখন ক্ষমতায় আসলেন দেখলো কি একটা কমিউনিটি যদি ডিপ্রাইভ হয় থাকে, একটা কমিউনিটি যদি বসে যায়, আমি যতই উন্নয়ন করি 100% উন্নয়ন করলে 70% থেকে যাবে, 30% উন্নয়ন হবে না। যার জন্য দিদি এসে দেখলেন কি না সংখ্যালঘুরা অনেক বঞ্চিত, অনেক লঞ্চিত, যার জন্য উনি জাস্টিস সচ্চারকে ডেকে ওনার সঙ্গে পরামর্শ করে উনি একটা উদ্যোগ নিলেন, হিন্দু বলে রিজার্ভেশন হবে না, মুসলিম বলে তেমনি রিজার্ভেশন হবে না, এসসি বলে রিজার্ভেশন হয়। আমি কি বলছিলাম, সংখ্যালঘু সমাজের কান্ডারি, বাংলার কান্ডারি, বাংলার উন্নয়নের কান্ডারি, যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতে এখন, যার নাম হলো মমতা ব্যানার্জি, উনি ভাবলেন, যার জন্য উনি দেখলেন 1 টাকা যদি 2 করি 10 বছর, 2 থেকে 3 করলে 20 বছর, 10% আমি করি তো আমার বয়স, তখন উনি ভেবে দেখলেন না
আমি 99.9% মুসলিম কাস্টগুলোকে টেনে ওবিসিতে ঢুকিয়ে 10% রিজার্ভেশন করলেন সার্ভিসের চাকরির জন্য। শুধু তাই না, 17% রিজার্ভেশন করা হলো হায়ার স্টাডিতে রিজার্ভেশন হলো। বন্ধুগণ, চাকরিতে রিজার্ভেশন হলো, কিন্তু পড়াশোনার দিকে আমরা অনেক পিছিয়ে, যার জন্য উনি 81 স্টার্ট করলেন প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, কন্যাশ্রী রূপশ্রী। তারপরে আবার উনি ভাবলেন যে না, এটাও দিয়ে হবে না, মেডিকেলের সিটস। যখন 2011-তে আমি এমএলএ ছিলাম, কাকা আমার এমএলএ ছিলেন, কংগ্রেস থেকে আমার বলার সুযোগ আমি পেয়েছিলাম, উনি কংগ্রেস থেকে এমএলএ জিতে গেছিলেন, আপনারা জিতে পাঠিয়েছিলেন 2011-তে, আমিও কংগ্রেস থেকে জিতে গেছিলাম। আমি বললাম চেন্নাইতে গেলে মাদ্রাসে গেলে একটা শহরে 10-12 মেডিকেল কলেজ দেখা যায়, 15-20 ইউনিভার্সিটি দেখা যায়, মেডিকেল সিটস। আমাদের বাংলার ছেলেমেয়েরা চলে যায় ব্যাঙ্গালোর চেন্নাই, কিন্তু সারা পশ্চিম বাংলায় 9টা যদি মেডিকেল কলেজ হয় তো আমাদের ছেলেগুলো কোথায় ডক্টর হবে, কোথায় হায়ার স্টাডিজ নেবে? তখন 12 ইউনিভার্সিটি ছিল। আমার বক্তব্য, 60 তো কোনো রাজত্ব ছিল এখানে, লেফট ফ্রন্ট বলেন, কংগ্রেস বলেন, যুক্ত ফ্রন্ট বলেন, 60 12 ইউনিভার্সিটি, 60 মেডিকেল কলেজ, 60 মেডিকেল সিটস। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে, 2011-তে আসার পর 12 থেকে স্টার্ট হয়েছে, 10 আপনার 9 জায়গায় 29 মেডিকেল কলেজ এখন হয়ে গেছে, 29 মেডিকেল কলেজ। এটা কোন মুখ্যমন্ত্রী করেছিল কি? 10 যারা এক বছর ওরে যদি 1টা করে মেডিকেল কলেজ করতো 60 মেডিকেল কলেজ হতো, 1টা যদি মেডিকেল সিটস 100 করে বাড়াতো তাহলে 6000 মেডিকেল সিটস হতো, 1টা করে যদি ইউনিভার্সিটি করতো 60টা ইউনিভার্সিটি হতো। তখন তো হয়নি, দিদি আসার পর সালে 2টা করে মেডিকেল কলেজ, সালে 5-4টা করে ইউনিভার্সিটি, সালে 200 মেডিকেল সিটস করি, আজকে 4900 মেডিকেল সিটস, 900 জায়গায় 9টা মেডিকেল কলেজ জায়গায় 29 মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি 12টার জায়গায় এখন 12টা ইউনিভার্সিটি। এটা হলো ডেভেলপমেন্ট। শুধু এটাই না, এটা যখন দিদি ক্ষমতায় আসলেন তখন 2,80,000 টাকার ঋণ, যার ব্যাজ দিতে হচ্ছে আমাদেরকে 60,000 টাকা। তখন দাদাভাইয়ের সরকার চলত, উপরে দাদারা থাকতেন ইউপিএ, মনমোহনজি, রাজীবজি, ইন্দিরাজি, আর নিচে কে ছিলেন ভাইরা, কে? জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু, দাদাভাই সরকার। তখন 1,000,000,000 টাকা ঘুরে যেত, আর আজকে কাজ আমরা করছি 6,00,000,000 টাকার লঞ্চনা বঞ্চনা করে রেখে দিয়েছে, 1,09,000,000 টাকা আটকে রেখেছে। তার সত্ত্বেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়নি, তার সত্ত্বেও রূপশ্রী বন্ধ হয়নি, তারপরে কন্যাশ্রী বন্ধ হয়নি, মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট বন্ধ হয়নি, তারপরেও স্কলারশিপ বন্ধ হয়নি। আমি সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু যেহেতু মন্ত্রী, আমি আমার 21 2019 হয়েছে 3,23,00,000 ছেলেমেয়েদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি, টাকা কত? 6,700,000,000 টাকা এই 21 আমরা দিয়েছি, 6,000,000,000 টাকা, 6,700,000,000 টাকা। এই বছরে কত টাকা আমরা স্কলারশিপ দিব প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক 45,00,000 ছেলেমেয়েদেরকে? কত টাকা? 1,000,000,000 টাকা প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক, শুধু সংখ্যালঘুদের জন্য। এটা কেন লেফট করেনি? এটা কংগ্রেস কেন করতে পারেনি? যুক্তফ্রন্ট কেন করতে পারেনি? আমার বাইদি, আমার শ্বশুর বাড়িটা বিহারে, এইগুলো সামাজিক সুরক্ষা যোজনা, এই 21 কন্যাশ্রী রূপশ্রী একটাও নাই বিহারে, ইউপিতে নাই, ইউপিতে শুধু বুলডোজার চলছে, আসামে শুধু এনআরসি চলছে, সিএ চলছে, বিহারে কোনো স্কিম নাই। যার জন্য আমি মমতা ব্যানার্জিকে, আমাদের মাননীয় ধন্যবাদ দিচ্ছি ওনার জন্য। আজকে আমরা এই কাগজটা, কোন মুখ্যমন্ত্রী এটা করতে পারবে? কোন লিডার এটা করতে পারবে? কে যেগুলো আমি কাজ করেছি, দুধ তৈরি করে
আমাদের নেতাদেরকে এমএলএদেরকে এমপিদেরকে পাঠানো হচ্ছে ওখানে পাবলিকের কাছে। পাবলিক অনেক কথা বলবে, অনেক প্রশ্ন বলবে, ওটার যদি আমরা সামনা না করতে পারি, মুখামুখি না হতে পারি, তাহলে আমাদের দলটা কি করছে? যার জন্য দিল্লির দুধ কত, 3.5 লক্ষ দুধ 2000 হাউস হোল্ডে যাবে, প্রত্যেকটা বাড়িতে 3.5 লক্ষ দুধ শুধু দিদির। আর তারপরে আমাদের মিনিস্টার ইনচার্জ থেকে আরম্ভ করে মিনিস্টার অফ স্টেট, তারপরে রাজ্যসভার এমপি, লোকসভার এমপি, এমএলএ, এবার জেলা প্রেসিডেন্ট, সভাধিপতি, ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি, সবাই আমরা মাঠে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় বিক্ষুব্ধ হচ্ছে, কোনো কোনো জায়গায় লোকের কটাক্ষ হচ্ছে। সেদিন আমাকে বললো এক জায়গায়, স্যার আপনারা কি করেছেন, কি করে পঞ্চায়েত ইলেকশনে যাবেন? তা আমি বললাম যে পঞ্চায়েত ইলেকশনের জন্য আমরা ভাবি না, স্কুল মাদ্রাসার ইলেকশনের জন্য ভাবি না আমরা, আমরা ভাবি কি পাবলিকের সেবাটা কতটুকু আমরা করতে পেরেছি, এটার জন্য আমরা এসেছি। আপনার কি প্রশ্ন আছে? উনি একটা কথা বললেন, স্যার আপনি তো বললেন ঠিক আমাদের পিএইচডির আর জলটা ভালো নাই। তখন কে ছিল আমার সঙ্গে? সাবিনা ইয়াসমিন ছিল। আমি বললাম এক্ষণে কালকে স্টার্ট হয়ে যাবে। আমি একটা কথা বললাম, অনেক রাজ্য আছে 650 দিদি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার মিটিং করেছে। কত? 650। কোন জায়গায়? ব্লকে। কোন জায়গায়? জেলাতে। এর মানে 650 বার আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ব্লকে গিয়েছেন। শুধু এটাই না, এটা করার পর কি করলেন উনি দেখলেন, অনেক স্কিম দিচ্ছি আমি, স্কিমগুলো বাস্তবায় হচ্ছে কিনা, অনেক আমরা করেছি পাবলিকের কাছে পৌঁছাচ্ছে কিনা। তারপরে করলেন কি দুয়ারে সরকার, আপনি দেখেন দুয়ারে সরকারে গিয়ে, সরকার কার বাড়িতে? আপনাদের বাড়িতে। বিএমএসপিরা আপনাদের বাড়িতে বসে, দুয়ারে সরকার মানে রাশিয়ান, দুয়ারে রাশিয়ান হয়ে গেছে। আমরা মালদার লোককে আমি ধন্যবাদ দিচ্ছি, যখন অবজারভার করা হয়েছিল তখন এখানকার রেজাল্ট জিরো ছিল, একটাও টিএমসির এমএলএ ছিল না। আমি ঘাবড়াই গেছিলাম, কিন্তু আমার সমর কাকু, ভাজদাদা, আমাদের অজয় সাহেব, এরা সবাই আমাকে সহযোগিতা করেছিলেন। মুশারফ ভাই বলেছিলেন যে না স্যার জমিটা ভালো আছে, আগেকার লোক চাষ করতে পারেনি, আপনি চাষ করার লোক, আপনি চাষ করবেন, আশা করছি ফলটা পাবেন আপনি। আসার পর দেখলাম আমার ইলেকশন আমি করতে পারিনি। এখানে সব জায়গায় যাওয়ার পর দিদির একটা কথা আমি বলতে গেছিলাম শুধু, যে দিদি কিচ্ছু চাই না আপনাদের কাছে, শুধু 10 সেকেন্ডের আশীর্বাদ। কয় সেকেন্ডের আশীর্বাদ? শুধু 10 সেকেন্ড। কবে লাগে 10 সেকেন্ডে? কবে লাগে? যখন ভোটে যাবেন আপনি, জন বর্তমানটাকে চাপবেন, শুধু 10 সেকেন্ড লাগে। যদি 10 সেকেন্ড আপনারা দেন, আমি দুয়ারে রাশন করে দেব, আমি দুয়ারে সরকার করে দেব, আমি লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেব, আমি স্পেশাল বন্ধু ডাবল করে দেব। কিন্তু আপনাদেরকে তা দিচ্ছি, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, দিদির কথা আপনারা শুনেছিলেন, যার জন্য দিদি কমিটেড, দিদি প্রমিস যেটা করে, যেটা বলে সেটা করে, যার ফলে আজকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপরে আপনার কন্যা, আপনার দুয়ারে সরকার, দুয়ারে রাশন, সব আমরা পেয়ে যাচ্ছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড। কিন্তু এটা একটা তো আরো প্রধানমন্ত্রী আছে, কোথায়? দেশের প্রধানমন্ত্রী, দেশের রাজা, দেশের বাদশাহ, উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন, কি বলেছিলেন? আরে ভাই হমকো পাওয়ার মে লেকে আও, মিত্র দোস্ত হমকো লেকে আও, মে 15 লাখ 15 লাখ একে একে অ্যাকাউন্ট মে ঘুষা দুঙ্গা। তখন আমরা ভেবেছিলাম 15 লক্ষ আমাদের ফিউচার চেঞ্জ হয়ে যাবে। তারপরে কি বলেছিলেন? 2 কোটি জব দিয়ে দেবো আমি, জিডিপি বাড়িয়ে দেবো, ডলারকে ফেলে দেবো, আমাদের টাকাকে উঠিয়ে দেবো। আজকে কি হয়েছে? 2 কোটি জব গেল, আবার 8 বছরে 16 কোটি যুবকরা জব হারিয়েছে। সব থেকে হাইয়েস্ট আপনার আনএমপ্লয়মেন্ট কোথায়?
ভারতে, কিন্তু বাংলাতে আনএমপ্লয়মেন্ট অনেক আমরা কমাতে পেরেছি। শুধু এটাই না, 10,80,000 কোটি টাকার লুট করে নিয়ে চলে গেল ব্যাংক। ব্যাংক থেকে কে? নীরব মোদি, ললিত মোদি, বিজয় মালুয়া, 10,80,000 কোটি টাকা। ওখানে কোনো সিবিআই নাই, কোনো ইডি নাই, কোনো ইনকাম ট্যাক্স নাই, কোনো এনফোর্সমেন্ট নাই। এনফোর্সমেন্ট কোথায়? সিবিআই কোথায়? ইডি কোথায়? এই গ্রাম পঞ্চায়েতে। এনাম কি এনেছে? টাকা বন্ধ করে রেখেছে, কিন্তু তাও সেন্ট্রাল টিম পাঠিয়ে দিচ্ছে। কেন? মানে একটু কাহাবত হম শুনেছে বচপন মে, বাচ্চা আগর রোয়ে বিস্কিট কে লিয়ে তো বাপ ক্যা করতা হ্যায়? ছত কে উপর বিঠা দেতা হ্যায়। তব ক্যা বিস্কিট চাহেগা বাচ্চা? নহীঁ। ক্যা চাহেগা? একটি বাত চাহেগা কি পাপা আমাকে নামিয়ে দাও, পাপা আমাকে নামিয়ে দাও, বিস্কিট ভুল যায়গা। তেমনি ঠিক মোদিজি করছে, আমরা এমজিএনএস টাকা পাচ্ছি চাচ্ছি, ওরা কিন্তু সেন্ট্রাল টিম পাঠাচ্ছে, যার জন্য আজকে ভারতের আনএমপ্লয়মেন্টটা বেশি বেড়ে গেছে। আমার বক্তব্য, আমার ইলেকশনটা আমি করতে পারিনি, মালদার ইলেকশন করেছিলাম, দিদি গিয়ে বলেছিলেন 10 সেকেন্ডের আশীর্বাদ দেন। আজকে আমি এসি এসে এখানে, আমি আমার ইলেকশন ছিল 22 অপ্রিল, আপনাদের ছিল 24 অপ্রিল। আমি 5 অপ্রিলে কোভিডে আমি আমার বউ, আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের বউ, আমার ইলেকশন এজেন্ট সবাই আমরা কোথায়? শিলিগুড়ি নার্সিং হোমে। আপনাদের প্রার্থনা, আপনাদের দোয়াকে আমি পিছিয়ে এসেছি, কিন্তু তখনকার লোক ভোট দিয়েছিলেন, যার জন্য গুলাম রব্বানিকে, আপনার ছেলেকে, আপনার ভাজ্জাকে, আপনার ভাইকে এখানে মন্ত্রী করে পাঠিয়েছে। তো আজকে আমি এসেছি, এই একটা ইলেকশন হচ্ছে, বোধহয় 6 জন প্রার্থী আমাকে না দেখে দিদিকে দেখে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে পাঠাবেন। আর 6 জনকে আপনারা আচ্ছা 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 যেগুলো আপনারা দিয়েছেন প্রার্থনা বলে দিন, যেগুলো দিয়েছেন, আমি তো দপ্তরের মন্ত্রী, আমাকে বলতে হয় না, আপনারা যেটা বলবেন সেটা আমি করে দেবো, সেটা আমরা করে দেবো মাদ্রাসাতে। যেগুলো যেগুলো আপনাদের প্রবলেমস আছে সবকটা দিয়ে আমি করে দেবো, কিন্তু একটা কথা বলছি, 600 স্মার্ট ক্লাসরুম দিয়েছি। আর বেশি কিছু না বলে আমি আপনাদের 29 তারিখে ইলেকশন আছে, শুধু ইলেকশন না, দিদির দূতরা বাড়ি বাড়ি ঘুরছে, আমাদের এমএলএ এমপিরা বাড়ি বাড়ি ঘুরছে, আমাদের জেলা প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে সবাই বাড়ি বাড়ি ঘুরছে। আর 3.5 লক্ষ ওইদিকে, 3.5 লক্ষ এইদিকে, 7.5 লক্ষ 8 লক্ষ মানুষ যখন গ্রামে যাবে, কোনো দল থাকবে না, কোনো পার্টি থাকবে না, কোনো আর কেউ গ্রুপ থাকবে না। আর বেশি কিছু না বলে নিজের বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা মানে জিন্দাবাদ, অভিষেক মানে জিন্দাবাদ, আমাদের সমর কাকু জিন্দাবাদ, বাতনা জিন্দাবাদ, চন্দ্রতলা চাংমণি জিন্দাবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ।